আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আটশো রকেট নিক্ষেপ ইসরায়েলে মৃত্যু চার হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম পালাচ্ছে ইসরায়েলিরা এদিকে তেরো তলার গাজা টাওয়ার গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল নিহত সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ বিস্তারিত খবরে জানবেন ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আলাক্সা মসজিদে ইসরায়েলের হামলায় ওয়াইসি জরুরি বৈঠক ফিলিস্তিনি রকেট বৃষ্টির মুখে ইসরায়েলের শহরে জরুরি অবস্থা জারি শেষ খবরে জানবেন বিশ বছর আগে মাহাতির মোহাম্মদ বলেছিলেন মুসলিম দেশগুলোর চুপ থাকা শোভা পায় না সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আটশো রকেট নিক্ষেপ ইসরায়েলে মৃত্যু চার গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরায়েলের চারজনের মৃত্যু হয়েছে আর গত সোমবার থেকে ফিলিস্তিনিরা ইসরায়েলে আটশো রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট জানায় বুধবার ভোরে গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা একটি রকেট তেল আবিবের লর্ড এলাকায় একটি বাড়িতে আঘাত হানলে চল্লিশ ঊর্ধ্ব এক লোক ও একটি মেয়ে মারা যায় এছাড়া আত্মরক্ষার জন্য পালাতে গিয়ে পঞ্চাশ ঊর্ধ্ব এক নারী ও পঁচাশি বছর বয়স্ক এক ব্যক্তি পড়ে গিয়ে মারা গিয়েছেন মঙ্গলবার সারা রাতে তেল আবিবের সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা যায় এদিকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা গাজার হামাসের বিভিন্ন স্থাপনাকে বিশেষভাবে টার্গেট করেছে তবে হামাস তাদের রকেট নিক্ষেপ অব্যাহত রাখার দাবি করেছে হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা বুধবার সকালে তেল আবিবকে লক্ষ্য করে শতাধিক ও বীরসেরাকে লক্ষ্য করে একশো রকেট নিক্ষেপ করেছে এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টোস মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছেন আরও কিছু সময়ের জন্য সহিংসতা অব্যাহত থাকবে হামাসের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম পালাচ্ছে ইসরায়েলিরা আল টানা তিন দিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা মঙ্গলবারও একাধিকবার আক্রমণ চালিয়ে আঠাশ জনকে হত্যা করেছে এরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সপক্ষে সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে দুই শতাধিকেরও বেশি রকেট হামলা চালিয়েছে হামাস এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামাসের লাগাতার নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরটি তেল আবিবের পাশেই অবস্থিত হামাসের বরাদ্দে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলের আশদোদ এবং আশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে একশো সাঁত্রিশটি রকেট হামলা চালানো হয় ইসরায়েলের দুই শহরের বিরুদ্ধে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে এক বিবৃতিতে দাবি করেছে হামাস মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে শহরটিতে বেজেছে সাইরেন সতর্কতা সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের পালাতে দেখা গেছে বার্তা সংস্থা এফপি জানিয়েছে সরা রকেটের আঘাতে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আশকেলন শহরে একটি অ্যাপার্টমেন্ট এবং বেইদ নেখোপা এলাকার একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আশকেলন শহরে দুই নারী নিহত হয়েছেন এছাড়া অন্তত জন আহত হয়েছেন অবশ্য ইসরায়েলি বাহিনী বলছে গাজা থেকে নিক্ষেপিত অগণিত রকেটের মধ্যে দুইশো রকেটকে ঠেকিয়ে দিয়েছে তাদের আয়রন রম প্রতিরক্ষা ব্যবস্থা তেরোতলার গাজা টাওয়ার গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল নিহত সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ চালানো হামলায় বিধ্বস্ত হয়ে গেছে গাজা টাওয়ার এটি হামাসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হয় এই হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত একশো তিরিশটি রকেট হামলা চালানো হয়েছে এদিকে গাজা উপত্যকায় অব্যাহত বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল মসজিদে জড়ো হলে তাদের উপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের উপর টান্ডব চালানো হয় এতে শত শত ফিলিস্তিনি আহত হয়েছে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের স্বাধীনতা কামিরা রকেট হামলা চালিয়েছে এমন অভিযোগে অবরुद्ध গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে দখলদার বাহিনীয়ে মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে 13 তলার গাজা টাওয়ার গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী তবে এর দেড় ঘন্টা আগেই ফমন্টের বাসিন্দা ও স্থানীয়দের সরিয়ে না হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অবত বিমান হামলার জবাবে ইসরায়েলি শহর তেল আবি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে গাজার শাসক দল হামাস দলটির সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়েছে তেল আবিব লক্ষ্য লক্ষ্য করে করে রকেট রকেট চালানো হয়েছে মানুষের উপর হামলার হামলার জবাবে এসব দাবি করেছে তারা গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত সোমবার ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলের এলাকা তেল আল হাওয়ার এক বাড়িতে চালানো বিমান হামলায় গর্ভবতী এক নারী ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত

ইহুদিরা কেবল শক্তির ভাষা বোঝে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ বলেছেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল শুধু শক্তির ভাষা বোঝে কাজেই ফিলিস্তিনি জনগণকে শত্রুর মোকাবেলায় নিজেদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী অপরাধীদেরকে আত্মসমর্পণ ও সহিংস আচরণ বন্ধ করতে বাধ্য করার জন্য জনগণকে তাদের প্রতিরোধ শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে তিনি বলেন বিশ্ববাসী চোখের সামনে ইহুদিবাদীদের নৃশংস অপরাধযোগ্য ও সহিংসতা চলছে অথচ নিসক নিন্দা জানানো ছাড়া আর কেউ কিছু করছে না পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নৃশংস দমন অভিযান তীব্রতর হয়েছে জর্ডান নদীর পশ্চিম তীরে বিশেষ করে পূর্ব বায়তুল মুকাদ্দাস ও আলাক্সা মসজিদ চত্বরে ইসরায়েলি সেনাদের পাশবিক হামলায় শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন এছাড়াও গত কয়েকদিনে অবরুদ্ধ গাজা উপত্যকাও ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি জনগণের জানমালের অপরিনিয় ক্ষতি হয়েছে এসব ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি সমর্মিতা জানানোর পাশাপাশি তাদেরকে দুর্বল ও হীনমন্য হয়ে না থেকে প্রবল শক্তি সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ খামিনী আলাক্া মছজিদে ইজৰাইলৰ হামলাই অ' আইচিৰ জৰুৰী বৈঠক জেরুজালামের পবিত্র আলাকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনী উপর্যুপরি হামলার ঘটনায় ইসলামী সংস্থা ও আইসি মঙ্গলবার এক জরুরি বৈঠক আহ্বান করে বৈঠকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি বিপিএম আলাকসা মসজিদে ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরিচিত হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এছাড়া জেরুজালেমের শেখ জার্রা এলাকায় ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করারও তীব্র নিন্দা জানান তিনি বলেন আমরা মনে করি ফিলিস্তিনিদের তাদের জমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ ও নির্মূল করা ইসরায়েলি দখলদার বাহিনীর একটি নিয়মিত প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে পবিত্র আলাকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক এই জাতীয় নির্মম হামলা ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে সবাই ফিলিস্তিন তুরস্ক পাকিস্তান সৌদি আরব আরব আমিরাত কুয়েত জিবতি ইন্দোনেশিয়া আলজেরিয়া ইরাক মরক্কো সহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন স্থায়ী প্রতিনিধিরা পবিত্র আলাক সা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর এই হামলার তীব্র নিন্দা করেন এবং তা বন্ধের আহ্বান জানান ফিলিস্তিনের রকেট বৃষ্টির মুখে ইসরায়েলের শহরে জরুরি অবস্থা জারি ইসরায়েলের লর্ড শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার এর আগে সোমবার তেল দক্ষিণের ওই শহরে এক ইসরায়েলি ইহুদি মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রীসহ মন্ত্রী শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ ইসরায়েলে আল জাজিরার এক প্রতিবেদক হ্যারি ফকেট বলেন গত কয়েক ঘন্টা ধরে শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে বিশ বছর আগে মাহাতির মোহাম্মদ বলেছিলেন মুসলিম দেশগুলোর চুপ থাকার স্বভাব পায় না আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাতির মোহাম্মদ ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন দুই সালের বারোই নভেম্বর ওই ভাষণে তিনি বজ্রকণ্ডে বলেছিলেন এমন এক সময় এসে আমরা দাঁড়িয়েছি যখন মুসলিম দেশগুলোর আর চুপ থাকা সহ পায় না ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম শাসকদের গর্জে ওঠার সময় এসেছে ফিলিস্তিনের উপর ইসরায়েলের অমানবিক নির্যাতনের চিত্র নতুন নয় দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের অত্যাচার নির্যাতন করে আসছে দেশটি এই প্রসঙ্গে কাতারের রাজধানী দোয়াই অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ওআইসির নবম ইসলামী শীর্ষক সম্মেলনে ফিলিস্তিনের সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা হয় ওই অধিবেশনে বিশ্বের ক্ষমতাধর মুসলিম নেতাদের ফিলিস্তিনি মুসলমানদের ব্যাপারে করণীয় সম্পর্কে কথা বলার আহ্বান জানানো হয় আধুনিক মালয়েশিয়ার রূপকার সেদিন একজন সত্যিকার মুসলিম নেতার ভূমিকায় বক্তব্য ওই অধিবেশনে মাহাতির তার বক্তৃতার শুরুতেই বলেন ফিলিস্তিনের মুসলিম নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যার বিরুদ্ধে করণীয় সম্পর্কে আজ ছাপ্পান্নটি মুসলিম দেশের প্রতিনিধিরা এখানে একত্রিত হয়েছে আমাদের মনে রাখতে হবে ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন করা মানে পৃথিবীর সব মুসলমানদের কলিজায় আঘাত করা মুসলমানদের ইজ্জত সম্মান নিয়ে সিনিমিনি খেলার এরসের নিকৃষ্ট উদাহরণ আর কিছু হতে পারে না তিনি বলেন কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার কারণে এবং অগণিত হত্যার বদলে তাদের বিচারের মুখোমুখি না করার কারণে ইসরায়েল এত সাহস পেয়েছে এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এখন আমরা এমন সময় এসে দাঁড়িয়েছি যখন আর চুপ করে থাকা চলবে না যার যার অবস্থান থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ওই সম্মেলনের পর বৃষ্টি বছর পেরিয়ে গেলেও মুসলিম বিশ্ব আজও ফিলিস্তিনের পাশে এক হয়ে দাঁড়াতে পারল না ফলে ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আকার ধারণ করছে ভাষণের এক এক পর্যায়ে মাহাতির বলেছিলেন ফিলিস্তিনি ইস্যুতে নীরব থাকলে একদিন আমাদেরও একই পরিণাম ভোগ করতে হবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের ঘুম ভাঙবে না